নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সেটেলমেন্টে অব্যাহত দালালরাজ, গোপন ভিডিওতে ধরা পড়ল অনৈতিক কর্ম। আরটিআই রিপোর্টে ডলু চা বাগান উচ্ছেদের ভিন্ন মোড়, সরব ডলু বাঁচাও সমন্বয় সমিতি। নুরুদ্দিন ট্রফিতে বাজিমাত শিলচরের, খুশির জোয়ার ডিএসএতে, রয়েছে শোভাযাত্রাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেটেলমেন্ট কার্যালয় থেকে দালাল মুক্তির নির্দেশকে উপেক্ষা করে বিভাগীয় একাংশ আধিকারিক সহ কর্মীদের তৎপরতায় আজও দালাল চক্রের সক্রিয় ঘাঁটি রয়েছে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে। বৃহস্পতিবার গোপন ক্যামেরায় ধরা পড়ে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের অন্দরমহলের অনৈতিক পরিস্থিতি। কার্যালয়ের পদাধিকারীদের চেয়ার দখল করে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন জমি দালালরা। এমনকি ওই গোপন ভিডিওতে এক মহিলা করণিক পেছন থেকে এক ব্যক্তির কাছ থেকে লুকিয়ে কিছু নেওয়ার বাস্তব দৃশ্য উঠে এসেছে। এছাড়াও বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকায় সংশ্লিষ্ট কার্যালয়ের একাধিক করণিক অন্যত্র বদলি হয়েও চার থেকে ছয় মাসের মধ্যে ফের শিলচর সেটেলমেন্টে পোস্টিং হয়ে ফিরে আসেন, এ নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে। শিলচর সেটেলমেন্টের অন্দরমহলের অরাজকতা ও জমি দালালদের দাপট বার কয়েক সংবাদ শিরোনামে প্রকাশ্যে আসা সত্ত্বেও পরিস্থিতি আজও পাল্টায়নি। এতে বিভাগীয় কর্মী সহ আধিকারিক ও জমি দালালদের মধ্যে যুগলবন্দিতে বেপরোয়া মনোভাবে চলছে জমি সংক্রান্ত কাজকর্ম। দালালদের শরণাপন্ন না হলে জমির কাজে জটিল সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ জনগণদের। সেটেলমেন্টের অন্তর্মহলে অরাজকতার পরিস্থিতি কি নজরে পড়ে না জেলা প্রশাসনের, এ নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আপনারা সচেতন হন তাহলে আমরা ডিসির অফিসে আমরা গ্রাহক করব যে কেন এদেরকে এখান থেকে ট্রান্সফার করা হয় আর দুই দিন পরে আবার টাকার মাধ্যমে কেন এখানে আনা হয়। এটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই যে ওদেরকে এই শিলচর থেকে অন্য আপার আসামে কোনো জায়গায় কেন ট্রান্সফার করা হয় না, এদেরকে কেন একান্তনে যখনই অন্য ঝামেলা শুরু হয় তারপরে আবার একান্তনে খাটি করে ট্রান্সফার করে আবার চার মাস পরে টাকার বিনিময়ে, বড় বড় টাকার বিনিময়ে এখানে আবার এদেরকে আবার স্থাপিত করা হয়। তাহলে দেখুন আপনারা, আমরা যে সাধারণ মানুষ, কাগজ ছাড়াও এরা ডিমার্কেশন করতে পারে। আজকে তো না আমার কাছে রেকর্ড আছে, রায়বাবু বলছেন যে কোনো রেকর্ডই নাই, বিদুর দেবের কোনো রেকর্ড নাই, তোমার রমাকান্ত বিশ্বাসের কাগজ দিয়ে ডিমার্কেশন হয়েছে। তো ঋতুরাজ গগৈ বলছিল, দেখো বিশ্বাসবাবু, আপনি দরবার না বাড়িয়ে আপনার কাজ হওয়াটাই আপনি চান, তাহলে আমি একটা অ্যাপ্লিকেশন দেন, আমি কাজটা করে দিচ্ছি। কিন্তু ঋতুরাজ গগৈও কাজটা করতে পারেনি। দেখুন ওই ভিডিওতে, আবার দেখুন কাছাড়ের জনসাধারণ, দেখুন যে সেটেলমেন্টে ওই মেয়েটাকে কি দেওয়া হচ্ছে, একটা কানের পুতলা দেওয়া হচ্ছে, নি কি দেওয়া হচ্ছে, আপনারা সেটা বিচার করুন। আর সচেতন মন্ত্রণে আপনি সকলই সচেতন হন সেটেলমেন্ট সম্পর্কে। হরে কৃষ্ণ। ডলু বাঁচাও সমন্বয় কমিটির উদ্যোগে শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডলু চা বাগানের বিভিন্ন বিষয় জনসমক্ষে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান, ভারত সরকারের মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশনে করা আরটিএ রিপোর্টে ডলু চা বাগান উচ্ছেদের এক ভিন্ন মোড় প্রকাশ্যে উঠে এসেছে। এতে জানা যায় কাছাড় জেলার ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের কোনো প্রস্তাবই আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা আশ্চর্যের সাথে এদিন জানান, যে সকল জনপ্রতিনিধিদের নির্বাচিত করে জনগণ তাদের সুখ দুঃখের জন্য দিল্লি ও দিশপুর পাঠিয়েছিলেন, সেই সব জনপ্রতিনিধিরাই জনগণকে অন্ধকারে রেখে বিভিন্ন জনবিরোধী নীতি বাস্তবায়ন করতে বর্তমানে উঠে পড়ে লেগেছেন। এদিন সংস্থার কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, আগামী 5 জুন আয়োজিত হতে যাওয়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশাল প্রতিবাদী কার্যসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তাদের সংস্থা। এদিন বৃক্ষরোপণের পাশাপাশি জেলা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বলেও জানান তারা। যে অগণতান্ত্রিক কাজ প্রশাসন এবং পুলিশ করেছে, তারা কোন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা করেছে, এবং এর বিরুদ্ধে যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে, পুলিশ কাস্টডিতে রেখে দুই দিন রেখে দেওয়া, এই যে কাজগুলো হচ্ছে, যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে তাদের উপরে এই কাজগুলো হচ্ছে, অথচ যারা গণতন্ত্রের নিয়ম নীতিকে তোয়াক্কা করছে না তারাই এই কাজগুলো আবার করছে এই আন্দোলনকারীদের। সংস্থার বক্তব্য, ডলুতে 30 লক্ষ চারাগাছ ধ্বংস করে সরকার প্রকৃতির প্রতি যে অন্যায় করেছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। 30 লক্ষ চারাগাছ 200-এর অধিক জেসিবি লাগিয়ে ধ্বংস করা মানে 3 কোটি মানুষের অক্সিজেন গ্রহণ করা, বিষয়টি আজ এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওরা খুব ভালো করে জানে 5 তারিখে ওরা
এই ওয়াইল্ড এনভায়রনমেন্ট ডেকে ভালোভাবে সাজানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে ওরা গাছের চারা বিতরণ করবে, এই করবে, অনেকগুলো প্রোগ্রাম ওদের রয়েছে। ওরা জানা সত্ত্বেও যখন ওইখানে 30 লক্ষ গাছকে উঠার ব্যবস্থা যখন নেয়, ওরা কেন বারণ করলো না? তখন সোশ্যাল ফরেস্ট্রি কোথায় গেল, চিফ কনজারভেটর অফ ফরেস্ট কোথায় গেল? সেটা হচ্ছে আমাদের এই আজকের সমিতির পক্ষ থেকে এটা প্রশ্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রকৃতি ও পরিবেশকে বর্তমান সরকার কর্তৃক চ্যালেঞ্জ জানানোর বিরুদ্ধে আগামী 5 জুন প্রতিবাদী কার্যসূচি পালন করার পাশাপাশি 15 জুন 2022 সালের বিভিন্ন চা বাগান শ্রমিকদের নিয়ে এক বিশাল মিছিল বের করা হবে বলে এদিন জানান সংস্থার কর্মকর্তারা। দলুদে চলে থাকা 144 ধারা অতি সত্তর বাতিল করা সহ ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে জনগণের দুর্দিনে এগিয়ে আসার স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি এদিন আহ্বান জানান ডলু বাজার সমন্বয় কমিটির কর্মকর্তারা। আকর্ষণ করছি এবং সেই হিসাবে আমরা ওই দিন 5 জুন আমরা যারা যারা যে সমস্ত সংগঠন থেকে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি প্রতিটা সংগঠন আমরা ওই দিন বৃক্ষ রোপণ করব এবং দলু চা বাগানে যেভাবে জীবন্ত চারা গাছকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ হিসাবে আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরা যৌথভাবে আমাদের কমিটির তরফ থেকে একটা বিস্তৃত সমাবেশ করব। অটোর ফিটনেস পরীক্ষা শিলচর রামনগর স্থিত আইএসবিটিতে বহাল রাখতে দাবি জানালো অল কাছাড় অটোরিকশা সমন্বয় সমিতি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে সমিতির কর্মকর্তারা কাছাড় জেলাশাসকের মারফতে রাজ্য পরিবহন বিভাগের কমিশনের উদ্দেশ্যে খানাপত্র প্রদান করেন। উল্লেখ, রাজ্য পরিবহন বিভাগের তরফ থেকে বুধবার এক বিজ্ঞপ্তি জারি করা হয় যে শিলচর শহর ও শহরতলির অটোর ফিটনেস পরীক্ষার জায়গা শিলচর আইএসবিটি থেকে স্থানান্তরিত করে নেট্রিপে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তিটি অবগত হওয়ার পর সমন্বয় সমিতির পক্ষ থেকে তা পুরনো জায়গায় বহাল রাখতে দাবি জানানো হয়। সংক্ষিপ্ত উল্লেখ করে বলা হয়, শিলচর থেকে নেট্রিপের দূরত্ব প্রায় অনেকটাই। ফিটনেস পরীক্ষার জন্য সেই কেন্দ্রে যেতে গেলে প্রায় 200 টাকার জ্বালানি ব্যয় করতে হবে, যা অটোচালকদের জন্য বর্তমান সময়ে বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফিটনেস পরীক্ষা কেন্দ্রটি নেট্রিপ থেকে স্থানান্তরিত করে শিলচর আইএসবিটিতে বহাল রাখতে দাবি জানান সমন্বয় সমিতির কর্মকর্তারা। এই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম এক তারিখ গতকাল থেকে শুরু হয়েছে। আমরা গতকাল নেট্রিপে গিয়ে জানতে পারলাম এইখানে যাওয়াতে একটা প্রায় আওয়া যাওয়াতে 35-36 কিলোমিটার প্রায় 200 টাকার তেল এক্সট্রা গ্রহণ করতে হবে। নেট্রিপে ভবিষ্যতে ওদের টেস্টিং ফিস আরেকটা এক্সট্রা অটোর 600 টাকা, যেটা আমরা 400 টাকা একটা ফিস কাটতে হবে সেইটার নেত্রীদের 600 টাকা, 1000 টাকা আমাদের ফিস কাটতে হবে। হঠাৎ সরকারের এই পদক্ষেপ আমরা স্তম্ভিত হয়ে গেছি। তাই আমরা আজকে আমাদের ফিটনেস যাতে যথারীতি 1 বছর ধরে যেভাবে চলে আসছিল আইএসবিটিতে, সেই আইএসবিটিতে আমাদের পুনরায় আমাদের ফিটনেস যথারীতি করার আবেদন করে আমরা জেলাধিপতি মহাশয়ের নিকট একটা আবেদন করেছি, মায়াপত্র দিয়েছি জেলা পরিবহন আধিকারিক মহাশয়ের মাধ্যমে এবং তার প্রতিলিপি আমরা সেক্রেটারি কমিশনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে মনাজর দিচ্ছি, যাতে অবিলম্বে আমাদের নেট্রিপে যাওয়া প্রয়োজন না পড়ে, নেট্রিপের পরিবর্তে যাতে আমরা যারা আইএসবিটিতে আমাদের অটো যেরকম ফিটনেস চলে আসছিল ফিটনেস পরীক্ষা সপ্তাহে 2 দিন, সেইভাবে সপ্তাহে 2 দিন আমাদের ফিটনেস যাতে আইএসবিটিতেই পরীক্ষা করা হয় সেই আবেদন রেখেছি আমরা। যুবতীর শ্লীলতাহানির চেষ্টা ও নাবালক শিশুর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের হল উধারবন্দে। বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রাণগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা যুবতীর পিতা হায়াত আলী লস্করের মর্মে 6 জনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। অভিযুক্তরা হল আমান উদ্দিন লস্কর, জাবির উদ্দিন লস্কর, জাকির উদ্দিন লস্কর, রিশ্মা বেগম লস্কর, আবির হোসেন লস্কর ও রেনু বেগম লস্কর। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে হায়াত আলীর পরিবারের লোকেরা জানান, মঙ্গলবার বিকেলে আনুমানিক 4টে নাগাদ একই গ্রামের আনারারি লস্করের ছেলে আমান উদ্দিন লস্কর হায়াত আলী লস্করের মেয়ের উদ্দেশ্যে অশ্লীল গালেগালা সহ যুবতী শিরোধারণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে হায়াত আলীর পরিবারের তরফে অভিযুক্ত আমান উদ্দিন লস্করকে জিজ্ঞাসা করা হলে তখন উত্তেজিত হয়ে আমান উদ্দিন লস্কর সহ জাকির উদ্দিন লস্কর, জাবির, আবির, রিশ্মা, রেনু বেগম লস্কর দলবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে হায়াত আলীর ঘরে প্রবেশ করে এবং বেধড়ক মারপিট করে। শুধু তাই নয়, অভিযুক্তরা নাবালক শারিমুলকে ধারালো দা দিয়ে মাথায় কোপ বসায় বলে জানান হায়াত আলীর পরিবারের লোকেরা। পরে রক্তাক্ত অবস্থায় নাবালক শারিমুলকে প্রথম উদ্ধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা বেগতিক দেখে সেখানের চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তারা সালায় গরু বিক্রি দিচ্ছে আমরা সালারে মারি আমার বাইশে চৌদ্দ আসলো না করবো এ বাইরে থেকে যাচ্ছে দেখার পরে পরের থেকে তার বাড়ি মারিয়ে ফলাই দিছে ফলাইয়ে বাদে দা দিছে মার দিছে মা করবে বর্তমানে আমার ভাই মেট্রিকে উদার বন্ধা না থাকি আমরা হসপিটাল আনছি হসপিটাল থেকে মেট্রিকে রেফার করে দিছি প্রধানমন্ত্রীর কার্যকালের আট বছর পূর্তিতে বিকাশের নজির জনসমক্ষে তুলে ধরেন জেলা বিজেপির কর্মকর্তারা বৃহস্পতিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে আট বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উল্লেখযোগ্য যোজনা ও প্রকল্পে জনগণের কল্যাণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন জেলা বিজেপির কর্মকর্তারা তারা জানান দেশে যুগান্তকারী পদক্ষেপ ৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের উগ্রপন্থী সমস্যার সমাধান হয় এ তাছাড়াও আট বছরের কার্যকালের মধ্যে উল্লেখযোগ্য হল নতুন শিক্ষানীতি প্রণয়ন কৌশল বিকাশ যোজনা আইআইটির সংখ্যা বৃদ্ধি ফসল বীমা আয়ুষ্মান ভারত অটল যোজনা এইমস এর সংখ্যা বৃদ্ধি প্রধানমন্ত্রী আবাস যোজনায় জনগণ উপকৃত হন বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ক্ষেত্রে ১২৫ কোটি টাকা দেশের মধ্যে আপনার আইআইটি এর সংখ্যা বাড়ানো ১৯০ কোটি মানুষকে টিকাসহ জল জীবন মিশনের ভীষণে সফল মোদীর নেতৃত্বাধীন সরকার এভাবে মত ব্যক্ত করেন বিজেপি নেতা বিজেন্দ্র প্রসাদ সিং ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার আসার পরে যেভাবে গ্রামীণ অঞ্চলে আবাস যোজনার একটা ব্যবস্থা ছিল আগামী বিগত দিনে এই তদ্রূপভাবে কিন্তু প্রাইম মিনিস্টার আবাস যোজনা বলে কিন্তু একটি স্কিম চালু করা হয়েছে এবং নট অনলি ইন ইন্ডিয়া শিলচরের প্রায় অনেকটি ঘর আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনার আন্দায় গরিব শ্রেণী মানুষের জন্য আমরা করতে পেরেছি এটা কিন্তু একটা পরিকল্পনা মানে সুপরিকল্পিতভাবে আরবান এলাকাকে কীভাবে ঠিক করা যায় সেটা দিয়েও কিন্তু নরেন্দ্র মোদী সরকার কাজ করছে শিলচর রামনগর থেকে ড্রাগস সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বুধবার তারাপুর পুলিশ এক অভিযান চালিয়ে শহরের রামনগর এসবিটি এলাকা থেকে প্রায় ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ দুই ড্রাগস পাচারকারীকে আটক করে ধৃত দুই ব্যক্তির নাম শাহজাহান আহমেদ লস্কর ও মানিকুদ্দিন লস্কর বলে জানা গেছে বাজেয়াপ্ত করা ৩০,০০০ ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় পরে ধৃতদের শিলচর সদর থানায় সমঝে দেওয়া হয়েছে অসম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নগাঁও শহরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করা হয় জেলা পুলিশ সুপারের অফিস থেকে মাত্র ৫০ মিটার দূরে তৃণমূল কংগ্রেস নেতা চিত্তরঞ্জন পাল ইকরামুল হুদা ও দেবদাস সরকারের উদ্যোগে এই কার্যসূচি নেওয়া হয় বৃহস্পতিবার প্রায় শতাধিক মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান ধর্মঘটে সামিল হন নগাঁও জেলায় তৃণমূল কংগ্রেসের এটাই প্রথম পদক্ষেপ ধর্মঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন চিত্তরঞ্জন পাল প্রত্যেকটা বস্তু আজি যদি ২০১৩-১৪ পৰা আজিৰ দিনত যদি আপোনালোকে তুলনা কৰে হয়তো দুগুণ বা তিনিগুণ পৰিমাণৰ মূল্য বৃদ্ধি হৈছে আৰু এনেকেই যদি চলি থাকে যিটো চৰকাৰক আমি সকলোৱে মিলি ইয়াত প্ৰতিষ্ঠা কৰিছিলোঁ যিটো চৰকাৰৰ শ্লোগান আছিল যিটো ২০১৩ চনত আমাৰ মাননীয় বৰ্তমানৰ প্ৰধানমন্ত্ৰী তেতিয়াও তেওঁ কৈছিল যে সিলিণ্ডাৰৰ দাম ৪০০ টকা আৰু সেইটোৱে কৈছে
তার মূল্য বহুত বৃদ্ধি হয়ে গেছে আর তেতিয়া তেও কইছিল যে তেতিয়ার যিজন প্রধানমন্ত্রী তেও মূল্যবৃদ্ধির মোটো উপর উচ্চারণ নকৰে আর তেও প্রতিশ্রুতি দিছে যে মূল্যবৃদ্ধি হবলৈ নিদিব কিন্তু আজি কি দেখা গৈছে এইবিলাক বস্তু দুই গুণ তিনি গুণ আগে বাড়ি আছে যে নক অভারঅল মই কথাটো এইটো কব বিচাৰিছো অভাৱত স্বভাৱ নষ্ট হয় আমাৰ যেনেকৈ অভাৱ হৈছে আজি কৰ্মস্থান নাইকিয়া হৈ গৈ আছে অসমত গতিকে আমাৰ যি অভাৱ হৈছে সেই অভাৱটো আমি পূৰণ কৰিবলৈ আমি নিশ্চয় কোনো বিকল্প ৰাস্তা অৱলম্বন কৰিব লাগিব আৰু সেই বিকল্প ৰাস্তা হিচাপে এচাম মানুহে কি হৈ আছে অসৎ প্ৰবৃত্তি অসৎ ধৰণে পইচা উপাৰ্জন কৰিবলৈ বাধ্য হৈছে আজি আপুনি দেখিছে সমাজত চুৰি ডকাইতি চিন্তা এইবিলাক বস্তু বাঢ়ি আছে কিয় বাঢ়ি আছে একমাত্ৰ অভাৱৰ কাৰণে বাঢ়ি আছে গতিকে মই কওঁ যদি ক্ৰাইম কমাব লাগে দেখত তেনেহ'লে দ্ৰব্যমূল্য আপোনালোকে কম কৰক তৃণমূল নেতাদের দাবি সাধারণ মানুষকে স্বস্তি দিতে শীঘ্রই মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ আনুক সরকার। বৃহস্পতিবার শিলচর রংপুর করাতিগ্রাম এলাকায় ভাষ আশ্রম শিলচর শাখা ও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে প্রায় 100 বন্যাপীড়িতদের মধ্যে চাল ডাল আলু সয়াবিন বিতরণ করা হয়। এই মহতী কর্মসূচিতে ভাষ আশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ ও বিশিষ্ট কবি সাহিত্যিক তথা সাংবাদিক অতীন দাস সাহায্যের হাত বাড়িয়ে দেন। রংপুর করাতি গ্রাম এখানে ফ্লাডের যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করেছি একটু ত্রাণ বণ্টন করার জন্য এই বিশ্বন্ধু পরিষদ ভারত সেবা আশ্রম ও হৃদয় এনজিও এই দুটা মিলেই আমরা শুরু করেছি তার আগে আমরা নিজের প্রচেষ্টায় অনেক জায়গাতেই করেছি রংপুরও করেছি করাতিগ্রাম করেছি খাওয়া বিতরণ করেছি জল বিতরণ করেছি আজকে সর্বশেষে এখানে আমাদের প্রচেষ্টা যে কিছু লোক রয়েছে তারা বলছে যে এরকম সামগ্রী নাই তাদের কাছে ওই 100 জনের মতো আমাদের একটা বন্দোবস্ত করেছি তাহলে যেমন আমরা সেবা কাজে এগিয়ে এসেছি আজ সারা ভারতবর্ষ পৃথিবীব্যাপী আমাদের ভারতের সেবা কাজ চলছে ঠিক আমরাও সেইভাবে প্রত্যেকে যদি এইভাবে এগিয়ে আসি সকলে সমাজের জন্য জাতির জন্য তাহলে আমাদের আমাদের সমাজ জাতির উন্নতি হবে আমরা অগ্রগতি আমাদের আরও বেশি হবে আমরা তাতে আমাদের আমরাই উপকৃত হব আমাদের দেশ বাঁচলে আমরা বাঁচবো দেশ না বাঁচলে কে বাঁচবে কেউ বাঁচবে। বর্ষার পর আলগাপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি জিপিতে বেহাল রাস্তাঘাটের সংস্কার করানো হবে। বৃহস্পতিবার এ কথা জানান আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এদিন আলগাপুর বাজারস্থিত নিজ বাসভবনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত দুবছর ধরে লকডাউন থাকার কারণে আলগাপুরের বেহাল রাস্তাঘাটের সংস্কারের কাজ ঠিকমতো করা যায়নি, কিন্তু এবছর সরকার বিভিন্ন স্কিমের আওতায় বর্ষা মৌসুমের পর বেহাল রাস্তাঘাটের সংস্কারের কাজ দ্রুতগতিতে হবে। চণ্ডীপুর পাঁচগ্রাম কালীনগর ভীষণ ক্ষতি হয়েছে চলে রাস্তাঘাটেরও ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ির ক্ষতি হয়েছে এর লাগে এটার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে সরকারের কী ব্যবস্থা নেই এখনও জল অনেক জায়গাতে আছে আর কিছু জায়গাতে আছে জল সারিয়া গেছে কিন্তু মানুষের ঘরে কাদা কমসে কম এক হাত হইল এক হাত হয়ে গেছে এর লাগে মানুষ ঘরে ঢুকতে পারে না বহুত প্রবলেম হয়েছে মানুষ আমি ইতিমধ্যে আজকে গোবর থেকে আইছি ইনশাল্লাহ কিছু সমাধান হইব রাস্তা সেই ব্যবস্থা করে আইছি ব্যবস্থা করে আইছেন আর মানে মোটামুটি কাজ কিছুটা করছেন না দেখুন কাজ তো হইতে ধরে যদি এখন গভর্নমেন্টে যেগুলো কাজ হইব এস্টিমেট বলব কিছু স্ট্যান্ডার্ড প্রসেস আছে প্রসেস না হলে গভর্নমেন্টের কাজ তো হয় না কাজ তো রোডের কাজ যখন বৃষ্টির মধ্যে হইতো না এই বৃষ্টি হইতো না বৃষ্টি সারলেও এখন গভর্নমেন্টের প্রসেস
বদরপুর বাজারের জঞ্জাল সমস্যা সমাধান সহ শহরকে একটি আবর্জনামুক্ত স্বচ্ছ নতুন মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে এবার জানিয়েছেন বদরপুর পৌরসভার চেয়ারপারসন রুবি নাক। বৃহস্পতিবার তিনি নিজ বাসভবনে সংবাদ মাধ্যমকে জানান, বদরপুরে বোর্ড গঠন হবার পর এক মাসের মধ্যে 11টি ওয়ার্ডের কমিশনাররা মিলিতভাবে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটের সংস্কার, স্ট্রিটলাইট বসানো সহ সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বদরপুর বাজারের জঞ্জাল সমস্যার সমাধান সহ প্রত্যেকটি ওয়ার্ডে নালার জল নিষ্কাশন করার জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বদরপুর পৌরসভা। মহিলা সব দিকেই মানে স্টেপ নেব যে সবার যাতে একটা মানে অ্যাক্টিভ ওয়ার্ক করতে পারে, সব মহিলারাও যাতে একটা সুবিধা পায় গভর্নমেন্ট থেকে, সেই ব্যবস্থা আমরা করব। আচ্ছা ঠিক আছে, তারপরে লাস্ট কোয়েশ্চন, মানে আগামী 5 বছরের জন্য আপনার মানে আপিল ফর দ্য পিপল, জনগণের কাছে আপনার আপিলটা কি থাকবে? জনগণের কাছে আমার আপিল এটাই যে আমরা যে কাজ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা জনস্বার্থের জন্যই নেমেছি, আমাদের মূল মন্ত্র আমরা জনসেবা করব, সেই মন্ত্রটা আমার মাথায় আছে। আমার অল কমিশনের আমরা চাই জনস্বার্থ, জনগণের মঙ্গল, জনগণের হিতাকাঙ্ক্ষী হয়ে আমরা বোর্ডে নামলাম, পৌরসভাতে আমরা বসলাম। আমরা জনগণের মঙ্গল করতে চাই, জনগণের ভালো করতে চাই, বদরপুরকে মানে একটা নতুন বদর। চা বাগান অধ্যুষিত এলাকায় শ্রমিকরা অনেকদিন ধরে বসবাস করে আসলেও বর্তমানে অধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। শ্রমিকদের অধিকার খর্ব করার অপচেষ্টা চলতে থাকায় তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এদিকে শ্রমিকদের স্বার্থে সরব হয়েছেন করিমগঞ্জ ইচাবিল চা বাগান এলাকার মানুষ। তারা এ মর্মে করিমগঞ্জ জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি, ইচাবিল চা বাগানের কিছু জমির বহিরাগত কিছু লোক এসে এইগুলো দখল করে রাখেছে। এই জমিনগুলো দখল করে রাখায় বহিরাগত লোকগুলো ভোগ করছে, আর ইচাবিল চা বাগানের যারা শ্রমিক তারা থাকার জায়গা নাই, তাদের কাছে কোনো কিছু সুবিধা নাই, তারা সরকারি সুবিধা PMAY PM কিষাণ সব বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়া, এর কারণে আমরা ইচাবিল চা বাগানের যে জমিনগুলো আছে এটা আমরা ইচাবিল চা বাগানের শ্রমিকের হাতে ফিরাইয়া দেওয়ার লাগি আজকে অনুরোধ রাখলাম ডিসি সাহেব আর সিএম স্যারের কাছে। এটা লিয়ে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করছি, আর এটা লিয়ে আমরা যদি ডিসি স্যার আর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখবো যে এটা লিয়ে একটা বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। সিনিয়র ক্রিকেটে আবারও রাজ্যসেরা হল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। 14 বছর পর ফের রাজ্যের অন্যতম মর্যাদার ক্রিকেট নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তঃজেলা ট্রফি নিজেদের ঘরে তুলল শিলচর। এদিকে চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত শিলচর ডিএসএ। দীর্ঘ 14 বছর পর সিনিয়র ক্রিকেটে শিলচর জেলা দল নুরুদ্দিন ট্রফি জেতাকে স্মরণীয় রাখতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ডিএসএ। 2008 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর লাগাতার রানার্স আপ হয়ে দলকে সন্তুষ্ট থাকতে হলেও এবার কিন্তু শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট দল আসাম সেরা শিরোপা অর্জন করা চ্যাম্পিয়ন দলকে সাদর অভ্যর্থনা দিতে বৃহস্পতিবার এক শোভাযাত্রা আয়োজন করা হয়। এদিন বিকেল 3টায় শিলচর রেলওয়ে স্টেশনে জমায়েত হন সংস্থার কর্মকর্তারা। পরে সেখান থেকে প্রথমে অভ্যর্থনার পাশাপাশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কর্মকর্তারা। পরে ক্রীড়াপ্রেমী জনসাধারণের অভিবাদন গ্রহণের উদ্দেশ্যে দলকে নিয়ে সেখান থেকে শোভাযাত্রা বের করেন তারা। শোভাযাত্রাটি তারাপুর ভাষা শহীদ স্টেশন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ক্রমে সেন্ট্রাল রোড, নাজিরপুটি, প্রেমতলা, শিলংপুটি, পার্ক রোড পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে পৌঁছানোর পর সমাপ্তি ঘোষণা করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সংস্থার সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস ও অন্যান্যরা। আপনারা সবাই অবগত, গতকাল গুয়াহাটিতে নুরুদ্দিন ট্রফি যেটাকে আসামের সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে আখ্যাত, সেই সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে নুরুদ্দিন ট্রফি ফাইনালে বিশ্বনাথ চাওয়ালিকে হারিয়ে আমরা দীর্ঘ 15 বছর পরে আবার জয়ী হয়েছি। আমাদের ছেলেরা ইতিমধ্যে সকালবেলা গুয়াহাটি থেকে রওনা হয়ে গেছে, অতি অল্প সময়ে তারা শিলচর রেলওয়ে স্টেশনের সামনে আসবে। এখানে আসার উদ্দেশ্য আমাদের এই শিলচরকে আমাদের মাতৃভাষার জন্য, যারা 1961 সালে 19শে মে বলিদান আত্মত্যাগ বলিদান করেছিলেন, সেই সব শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের শিলচরের জেলা ক্রিকেট দল শহরের বিভিন্ন অঞ্চল
রোড মার্চ করে যাবেন। আমরা এর জন্য এখানে সমবেত হয়েছি। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচর সেটেলমেন্টে অব্যাহত দালাল রাজ, গোপন ভিডিওতে ধরা পড়ল অনৈতিক কর্ম। আরটিআই রিপোর্টে ডলু চা বাগান উচ্ছেদের ভিন্ন মোড়, সরব ডলু বাঁচাও সমন্বয় সমিতি। নুরুদ্দিন ট্রফিতে বাজিমাত শিলচরের, খুশির জোয়ার ডিএসএতে রয়েছে শোভাযাত্রাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।